दशा अनेक उलामाए कराम आला हजरत रहमतुल्लाह अलैह सम्मान मर्यादा सम्पर्के उनी ज्ञान गभीर आलोचना उपस्थापन करेछेन। आमि सकल आलोचनार साथे एकात्मता पोषण करे आमि शुधु एटाई बोलते चाई मसलक आला हजरत एकटी चेतनार नाम एक एक मसलक आला हजरत एकटी भालोबासार नाम एक मसलक आला हजरत एकटी ईमानी स्त्रीर नाम एक जेई नामे ताजालिते जेई नामे हुंकारे बादल थपथप करे केंपे उठे एक सुतरां আমি শুধু আপনাদেরকে বলতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে জনন্ত আঙ্গাকে হাতে রাখতে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। তো ঠিক আজকে এই বিভাজনের প্রাক্কালে ঈমানকে লুণ্ঠন করার জন্য আমাদের ডানে বামে ছদ্মবেশে বহু মানুষ ঈমানকে হরণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আর আমরা সেখানে সেই সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য মাস্তাকা আলা হযরত হৃদয়ে ধারণ করে আলা হযরতের লেখনীর মাধ্যমে ওই সমস্ত বাতিলের মোকাবেলা করছি। ঠিক যেমন করে আলা হযরত এমন একটি সময় তিনি আবির্ভূত হয়েছিলেন যখন ভারতীয় মৌলবীদেরকে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে খাটো করার জন্য যখন এই ভারত দুর্গ মহাদেশে আমাদের ঈমানকে লুণ্ঠন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে কটূক্তি করে কথা বলছিল সেই সমস্ত কটূক্তিকারীদের সেই সমস্ত বিয়াদবের সন্দেহ কবল থেকে এই আমাদেরকে ঈমান চেতনা হৃদয়ে ধারণ করার জন্য এই মাসতাকে আলা হযরত আসিমুল বরকত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখনীর মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এসকের সালাতের মাধ্যমে সেই সমস্ত বাতিলদের কবল রচনা করেছিলেন। ঠিক কিনা এইজন্য আমি শুধু একটি কথাই বলতে চাই আমাদের দেশে ছদ্মবেশী কিছু মৌলবীদের চেতনা তেমন বর্তমানে ঈমান ধ্বংসকারী একাত্তর চ্যানেল যেমন বুঝতে পারছেন আমার এক এক সময় আলমদেরকে নিয়ে কটূক্তি করা হয় এক এক সময় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয় এক এক সময় ধর্ম নিয়ে কটূক্তি করা হয়। ঠিক এই প্রাক্কালে যেমন করে আজকে আমরা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হচ্ছি ঠিক এমন ভাবে ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য অনেক ছদ্মবেশী আলেম আছে লেবাসে মৌলবি হাকিকতে মসজিদের দাওয়াত এই সমস্ত সেই দূরদর্শী নজরের প্রয়োজন সেই দূরদর্শী নজরের প্রয়োজন সেই দূরদর্শী
আমি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমাদের পরিচালক করা আমাদের মাথা পাঁচ বসে আছেন এখানে এখানে আল্লামা কারি Oh,
আলা হযরত কে বুঝার জন্য আলেমদের খিদমতে আবেদন মাদ্রাসা তৈরি করুন যে পর্যায়ে মাদ্রাসা পারেন তৈরি করুন ঐক্যের কথা বললে নিজস্ব দলগুলো থেকে সবাই কথা বলবেন আলে সুন্দর কথা হয় করাম নাই পালন নাই এক আকীদার সবাই এক জায়গায় আসেন মুখে ঐক্যের কথা বলবো আর নিজস্ব পরয় তৈরি করব কেয়ামত ঐক্য হবে না এই জন্য আমি সবাইকে কাদের আহ্বান দিচ্ছি আহলে সুন্নাতকে যদি প্রতিষ্ঠা করতে চান তো কাদের কাজ করুন সংগঠন গঠন জন্য সংগঠন কাদের নাম আসসালামু আলাইকুম আজকে ছোট্ট মুখে একটি বড় কথা বলতে চাই সবাই মনে রাখবেন আলা হযরতের সাথে যে দরবারের সম্পর্ক আছে আল্লাহ পাকের দয়ায় আলা হযরতের নিসবতটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেই ব্যক্তি নয় প্রতিষ্ঠান এবং দরবারের সাথে আলা হযরতের মহব্বতের কানেকশন আছে ওই দরবারের মধ্যে কোনো মুনাফিকই ঢুকতে পারে না ওই দরবারে মুনাফিকই নাই ওই দরবারে দিন দিন বেশিতে মোস্তফা বাড়তেই থাকে বলেন সুবহানাল্লাহ তৈরিতে বাংলার জমিনে সবচেয়ে বড় খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে সাইন সাহেব শ্রীকুটের মাধ্যমে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে যত বাংলা ভাষায় অনুবাদ হয়েছে সেই কিতাবগুলো কিছু এখন পর্যন্ত আসে রসুলরা পেয়েছেন একটু আল্লাহর হস্তে কথা বলেন ঠিক কিনা সুতরাং প্রত্যেক দরবার থেকে এখানে অনেক দরবারের পীর মাশায়েখরা রয়েছেন অনেক দরবারের সাথে ভালো সম্পর্ক অনেক ওলামায়ে কেরাম আমরা বছরের ভিতরে ওই দরবারগুলোতে মাহফিলে গিয়ে অনেক বড় বড় হাদিয়া নিয়ে আসেন আপনাদের কাছে করবলে অনুরোধ করব প্রত্যেকটা দরবারে বলেন এক একটা আলা হযরতের লাইব্রেরি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আলা হযরতের যত কিতাব আছে সুন্নি কিতাবও থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব হবে এবং লাইব্রেরির নাম প্রয়োজনে আলা হযরতের সাথে সম্পৃক্ত করা হবে এবং ঢাকা সেন্ট্রাল থেকে অবশ্যই সেই সহযোগিতা আসবে আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সেটা আমরা অঙ্গীকার করতে চাই আলা হযরতের কিতাব যা বাংলা অনুবাদ হয়েছে আরো বাংলায় অনুবাদ হোক এবং আলা হযরতের কিতাবগুলো অন্তত আমরা সংরক্ষণ করি ঢাকা রাজধানীর বুকে সেন্ট্রাল একটা আলা হযরত লাইব্রেরি আমরা চাই কথা বলেন ঠিক কিনা ঢাকার মধ্যে সেটা আমাদের জামিয়া মাদ্রিয়া দেবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ উনি আছেন আমাদের সেই আপনার মনে সেই আবেগ আছে কিন্তু আমরা অনেক সময় এই আবেগকে কাজে লাগাতে গেলে যখন মানির প্রয়োজন হয় তখন আপনাদের এখন যে মহব্বতের আবেগের ডাক আছে এই আবেগ অনেক সময় হারিয়ে যায় আল্লাহর হস্তে বলেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ হযরতের এই লাইব্রেরি সুন্দর করার জন্য যদি টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় আপনারা দিতে রাজি আছেন দরবারে কবুল হবে কারণ মূলে নিয়ত হচ্ছে আলা হযরতের কিতাব প্রকাশনা হওয়া বাংলা হওয়া মানেই হচ্ছে বাংলার জমিনে ওস্তাদ রসুলের দাফন হয়ে যাওয়া সুতরাং আশেক রসুল পয়দা করতে হলে আলা হযরতের পরিচয় আরো বেশি জানতে হবে আমরা এখনো কিছুই জানি নাই এতক্ষণ গল্পটা বলে শেষ করতে চাই আব্দুল আজিজ মুরাদাবাদি রহমতুল্লাহ আলাইহি হাজা করিমাবাদের দরবারে তিনি সাজ্জাদ হোসেন যখন ওই সময় ছিলেন তার চাচা যান তিনি একটা ঘটনা লিখেছেন সিরিয়ার থেকে আরব দেশ থেকে করিমাবাদের দরবারে হিন্দুস্তানে একজন আল্লাহর ওলি তশরিফ এনেছেন ওই আল্লাহর ওলি আসার পরে সেখানে অনেকে জড়ো হয়েছেন আল্লাহর ওলির পরিচয় জানতে পেরেছেন এরপরে আল্লাহর ওলির কাছে জানতে চাওয়া হয়েছে হুজুর আপনি সিরিয়ার থেকে এত কষ্ট করে কেন এসেছেন একটু গভীর মনোযোগ চাই যারা নয়জোয়ার সামনে আছে একটা ক্যামেরা পড়ে গিয়েছে ওটা আবার ঠিক হবে মনোযোগ আছে সবার গল্পটা মনে রেখো গল্পটা মনে রেখো আব্দুল আজিজ মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওই সিরিয়া দেশে আল্লাহর ওলি তিনি হিন্দুস্তানের জমিনে আসার পরে ওখানে যখন লোকজন জড়ো হয়েছে ওনার কাছে দোয়া চাচ্ছেন ওনাকে হাদিয়া দিতে চাচ্ছেন উনি বলেছেন আমি তোমাদের হাদিয়া নেওয়ার জন্য আসি নাই হুজুর আপনি কেন এসেছেন বলেছেন আমি একজন মানুষের সন্ধানে এসেছি তিনি ফেরেশতাদের
আহমদ রেজা নামে যিনি রয়েছেন তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি এসেছি বলেন সুবহানাল্লাহ। তখন হুজুর জানতে পারলেন আলা হযরত তখন নাই, তিনি 1340 হিজরিতে রবিউল সানি 12 তারিখে ঘটনা, তিনি এসেছিলেন নবীর সানিতে আলা হযরত 1340 হিজরির 25 সফর আল্লাহ পাকের নাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই ঘটনা জানার পরে তিনি যখন বেশি আফসোস করতেছেন তখন উপস্থিত ওলামায়ে কেরাম সহ হুজুরের কাছে আরজি করলেন, হুজুর আপনি এত আফসোস কেন করতেছেন? তিনি বলতেছেন হ্যাঁ তোমাদের তারিখের সাথে আমার তারিখ মিলে গিয়েছে, এই বছর 1340 হিজরিতে 25 শবর আল্লাহ পাকের দয়ায় আমি রহমাতুল লিল আলামিনের দিদার পেয়েছিলাম বলে বলতেছেন আমি আল্লাহর হাবিবের দিদার পেয়েছি, আমি যখন স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পেয়েছি আমি দেখলাম নবী নবী রহমাতুল লিল আলামিন কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন নীরব নিস্তব্ধ সবাই কেউ কোনো কথা বলতেছে না, আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হয়তো তিনি কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছেন। আমি আল্লাহর হাবিবের দরবারে আরজের প্রস্তাব পেশ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনার কোনো কথা নাই সবাই খামোশ, আপনি কেন এই অবস্থায় রয়েছেন? আল্লাহর হাবিব বললেন আমি একজন অপেক্ষায় আছি ইয়া রাসূলুল্লাহ কার জন্য অপেক্ষা করতেছেন? তখন বললেন যে হিন্দুস্তান বাহিনী জমিনের মধ্যে আমার একজন আশেক আছে আহমদ রেজার জন্য অপেক্ষা করতেছে। সেটাও তো এই 1340 হিজরির 25 সফর ছিল, আমার স্বপ্নের সাথে প্র্যাকটিক্যাল মিলে গেল, হিন্দুস্তানের জমিনে এসে আমার ইয়াকিন আমার ইমান প্র্যাকটিক্যাল হয়ে গেলাম, হা সেই দিনই আলা হযরতের ইন্তেকাল হয়েছে। এদিকে আলা হযরত হিন্দুস্তানের বেনী শরীফের মধ্যে ইন্তেকাল করতেছেন, ওদিকে দরবার মুস্তফা রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসিদ মুস্তফাকে কবুল করার জন্য অপেক্ষায় রয়েছেন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা আশেক রসুলকে এখান থেকে আমাদের জন্য বড় ইমানি খোলা কে আলা হযরতের সমালোচনা করল কিছুই আসে যায় নাই, রহমাতুল লিল আলামিন যার অপেক্ষায় রয়েছে ওই আলা হযরতের কত বড় শান হতে পারে এটা আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন। কথা বলেন যে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলা রসুল আর আলা হযরতের আর হযরতকে অনুসরণ করে আল্লাহ হাবিবের আশেক হওয়ার মত মনে প্রাণে আমরা যেন আশেক রসুল হতে পারি। এবং আজকে অভিষেক অনুষ্ঠানে আমাদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব আদায় করতে পারি, আল্লাহ পাকের কাছে সেই দোয়াও প্রার্থনা করি। এবং আমাদের কারো মধ্যে যেন কোনো রকম হিংসা বিদ্বেষ না আসে, আমাদের কোনো আমিত্ব না আসে, আনামিয়ত না আসে, আমাদের ওস্তাদরা সেই দোয়া করবেন সবার কাছে, সেই দোয়ার আর্জি রাখছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দিত আমি যে আমাদের আজকে ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগরের অভিষেক অনুষ্ঠান পাশাপাশি আলা হযরত কনফারেন্স আজকে কথায় আছে যে স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা অনেকটাই কঠিন। দায়িত্ব আমরা যারা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করম ও বরকতে এই দায়িত্ব অত্যন্ত মহান এবং এটা বিশাল এক নিয়ামত। আমাদের উচিত হবে আমরা যেন আমাদের দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই সময় একেবারে সংকীর্ণ, আলা হযরত এই নামটি একটি চেতনা একটি শক্তি, এই নামটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রাচীনতম নবীর আসল নাম কিনা? যখন ভারতীয় উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিনষ্ট হচ্ছিল বিভিন্ন মুসলমানদের মধ্যে বিভিন্ন মুনাফিকদেরকে মুসলমানদের আকীদা আমলকে নষ্ট করেছিল, যেরকম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমান আকীদাকে রক্ষা করেছিলেন 14 শতাব্দীর মুসাল্লি আবা হযরত রহমাতুল্লাহি আলাইহি, তিনিও আমাদের ইমান আমলকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছিলেন।
আমার হযরত একটি চেতনা একটি একটি শক্তি মুসলমানদের জন্য আনা হযরত সম্পর্কে আমাদের সকলের উচিত শুধু এক কারণে আনা হযরতকে ভালোবাসা সেটা হলো আনা হযরত মানে হচ্ছে নবীর ইশক মুহাম্মদ নবীর প্রেম ঠিক কিনা আনা হযরতকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে তারপরে কথা বলুন কারণ অন্যদিকে একজন অন্যদিকের একজন বস্তিকে আলেম করেছিল তাকে বলেছিল যে হযরত আপনাকে আনা হযরত সকালে কাফের বলে বিকালে কাফের বলে সন্ধ্যায় কাফের বলে নাম দিচ্ছি আমি নাম দিলে চিনবেন নাম দিলে আইয়াল হবে কিন্তু আমি মানতে চাই না তাকে বলা হয়েছিল হযরত আনা হযরত আপনার সময় সরি আপনাকে সকালে বিকালে রাতে আপনাকে কাফের বলে সেই আনা হযরত সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বলেছিলেন তিনি নিয়ন্ত্রণ করতেন না তিনি বলেছিলেন যে আল্লাহ হযরত যদিও বলে থাকে কারণটা হচ্ছে তার ভিতর নবীর ইশক মুহাম্মদ থাকার কারণে তিনি আমার যে ব্যাখ্যাগুলি তার কাছে সহ্য হয় না নিজের জন্য বলেন না তিনি নবীজির ইশক মুহাম্মদে নবীজির প্রেম ভালোবাসায় আদি সঞ্চয় সঞ্চিত হয়ে তিনি আমাকে এই ফতোয়া দিয়েছেন আমি একটা সন্তুষ্ট তোমাদের কিছু হয় আমার ব্যাপারে তোমরা আমার ভুলির জানার কথা বলবো না আমি বলতে চাই আজকে যারা আহলে সুন্নাতের নাম দিয়ে যারা নিয়ন্ত্রণ করেন এই কথাগুলি বলে যারা আজকে আল্লাহ হযরত ফজিলত এরবি রহমত দুর্বাহী আলাই সম্পর্কে কটূক্তি করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এই ব্যক্তি সম্পর্কে আপনারা জানুন এই মহান ব্যক্তির কিতাব পড়ুন তারপরে তার সম্পর্কে আপনারা মন্তব্য করুন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম সকলে আসলে করতে পারে